হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। গাইস, আমি কিন্তু এখন বর্তমানে বাংলাদেশে, তো আপনাদেরকে এর আগে একটা লাইভে জানিয়েছিলাম কি যে আমি মার্চ মাসের 12 তারিখ আর কি দেশে আসব। তো দেশে আসে আমার প্রায় আজ 1 সপ্তাহ হয়ে গেল না, 12 তারিখে, যেহেতু আমি 10 তারিখ, দশ এগারো তারিখে তারিখ রওনা করছি, কিন্তু 12 তারিখে বাড়ি আসতে আর কি অনেক জার্নিং এর পর কি আসলাম। তো যাই হোক, তো বিদেশ থেকে আসার পর পরই, হ্যাঁ, বউয়ের জন্য একটা গিফট নিয়ে আসলাম আর কি, ঈদের গিফট যেটাকে বলা হয়। তো গিফটটা কি কি নিয়ে আসলাম বউয়ের জন্য, এটাই আর কি দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, বিশাল একটা বক্স, প্রবাসীর শপ থেকে নিয়েছি আমি। এটা এটার ভিতরে কি কি আছে আমরা এটাকে আনবক্সিং করব। হ্যাঁ, আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, আমরা আনবক্সিং এ চলে যাই। আমাদের আনবক্সিং শুরু, তাই না? কি আছে রে বাবা রে, ফুল দিতে পারি না একে। ব্যাস, এবার খুলতে হবে। আর এটার দাম কত আগে জিনিস দেখি। হ্যাঁ, জিনিস দেখার পরে আমরা দামটা বলবো। একটা একটা করে বাইর করার নাম বলো। এটা ইস্কাপ পেন, বুরুজ বুরুজ ইস্কাপ পেন, একটা কাঁকড়া দিয়েছে, এটা খোপা, আচ্ছা। আর একটা মেহেদি, একটা মেহেদি আছে না দুইটা দেখো। আমি দেখি। আচ্ছা, একটা একটা করে বাইর করো। এটা দিয়েছে একটা আয়না, হ্যাঁ একটা আয়না, একটা নেল পালিশ দিয়েছে, একটা নেল পালিশ দিয়েছে, তাহলে একটা নেল পালিশ। হ্যাঁ, আর এই যে আর একটা মেহেদি, আর দুইটা মেহেদি, ঠিক আছে। দেখেন একটা লিপস্টিক, একটা লিপস্টিক, ঠিক আছে। তারপরে কতটি ক্যাডবেরি ক্যাডবেরি, চকলেট, চকলেট ক্যাডবেরি। তারপরে এটা পায়েল, পায়েল, এক পায়ের পায়েল দিয়েছে, অনেক সুন্দর। এক পায়ের জন্য হয় পায়েল, আর দুই পায়ের জন্য কি হয় নূপুর। নূপুর, আচ্ছা, এবার এটা গাজরা ফুল, গাজরা, এই যে মাথায় বন্ধায় তুই একটু দেওয়া একটু হালকা নি, এখন দিয়ে কি এমনি করব, ধরে রাখো। এমনি এভাবে দেয়, কেউ এভাবে দেয়, কেউ এভাবে দেয়, আচ্ছা, এভাবে দিবে, এভাবে দিই। হ্যাঁ আর এদিকে চুড়ি আছে, এদিকে চুড়ি, দেখলাম চুড়ি, অনেক সুন্দর, এটা হাতে দিলে ভালো লাগবে। এগুলো কাঁচের, আচ্ছা, খুলো একটু, খুলো কাঁচের, এটা না ভেঙে যাবে, বাড়ি লাগলে যাবে, না ভাঙবে না, দেখতে সুন্দর লাগছে তো, অসাধারণ। কিন্তু চুড়িগুলো অসাধারণ, মেলাতে দিয়েছে সত্যি থাকবে। হ্যাঁ, চুড়ি দুই হাতে থাকবে, দেখতে ভালো লাগবে। তারপরে নাইটি এক হাতে থাকবে, সবটি সবটি এক হাতে, এতগুলো, এটি এক হাতে থাকবে, আচ্ছা, এটি এক হাতে আর এটি এক হাতে, অনেক সুন্দর তো। তারপরে আর কি চুরি দিয়েছে, গালা হইবে কিনা দেখি তো, তবে আচ্ছা দিয়ে দেবো, ভাঙে যাবে কি কি জানে, না না বাংলা বড় মাপ করে দিয়েছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে কি দিয়েছে, এরপরে আছে একটা খোপা আছে, আচ্ছা, এটা প্যাকেট কাটা হয়েছে, একটু পুরো জায়গা বের করো। এটা অনেক সুন্দর, এটা এর সাথে কি কি আছে, কানের, এই দেখেন এখানে দুইটা কানের আছে, এখান মালা, দুইটা চেন, কানের আর একটা চেন, এটা কি কয়ে, মালা, মালা কয়ে কিংবা আর একটা নাম আছে জানি, যাই হোক অনেক সুন্দর না। ব্যাস, আর আর কি দিয়েছে যে, আর কি দিয়েছে, সুইপিন, 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 আর আর কি টিপের পাতা, এটা টিপের পাতা, এবং এটা সুইপিন ইস্কাপ আটকানোর জন্য না, এই যে একটা আর ই একটা কাজল, দিয়েছে কাজল, এটা আবার খোপা, এটা একটা দিয়েছে খোপা। ব্যাস, অনেক ঠিক বলে। এবার মেন মেনটা দেখো, সবচেয়ে বেশি আকর্ষণীয়, সবচেয়ে বড় শাড়ি, শাড়িটা একটু খুলো দেখি, তারপরে আমরা দেখার পরে
এটাকে বলি কত টাকা আমাদের কাছে আছে নিয়ে জামদানি নাইলে কাতান শাড়ি কাতান শাড়ি এটা হচ্ছে কাতান শাড়ি নীল কালার আমি প্রথম নীল কালারই অর্ডার দিয়েছি পরে আবার চিন্তা করছিলাম কি যে হয়তো লাল কালারটা নিই এটা কাতান ওইটাও কাতান ছিল ঠিক আছে যখন আরকি শাড়িটা পরবে এইসব জিনিস যখন ইউজ করবে চুড়ি এগুলো সবকিছু অনেক সুন্দর লাগবে যাই হোক আমরা ক্যামেরার সামনে আছি এবার দামটা বলি আর সবকিছু মিলিয়ে তোমার কেমন লাগলো সেটা বলো এটা অন্য পাঠ না কেমন আছে তোমার কাছে সেটা বলো ভালো সুন্দর হয়েছে গাইস আমরা এই যে ফুল প্যাকেজটা এটা যে নিছি এটা আমাদের কাছে নিছে আর কি 2500 টাকা মতো ঠিক আছে 2500 টাকায় এতগুলো গিফট আরো অনেক গিফট ছিল যেগুলোতে ব্রা ছিল ঠিক আছে তারপরে শাড়ি তো ছিলই তারপরে হচ্ছে ব্লাউজের কিছু কাপড় ছিল হ্যাঁ তো ওটার অর্ডার করতে চাইছিলাম কিন্তু ওটার দাম অনেক 5200 টাকা তো আমি চিন্তা করলাম কি যে যাই হোক শর্টকাট একটা নিয়ে দেখি যেহেতু অনলাইনের অর্ডার ঠিক আছে প্রবাসী সব থেকে নিছি তো এটা আর কি ঈদের গিফট বউকে দিলাম অন্য কিছু তো দিতে পারি নাই বিদেশ থেকে আসার স্বর্ণের চেনও দিতে পারিনি কিছু দিতে পারিনি চেন আনার কথা ছিল কিন্তু আমার স্যালারি কম এই কারণে আমি আনতে পারিনি স্যালারি কমের জন্য তো ভাবলাম যেহেতু চেন আনতে পারি না একটা ঈদে একটা গিফট দিই ঠিক আছে আমরা অতটা ধনী না আপনারা জানেন তো আমার ভিডিও দেখেন বুঝছেন একটা গরিব ফ্যামিলিতে আর কি সামান্য একটু উপহার পেয়ে আমার বউ অনেক খুশি অনেক হ্যাপি হয়তো মোবাইলের সামনে হয়তো হা হা করে হাসতে পারে না কিন্তু এমনি অনেক খুশি এই ছোট্ট একটা গিফট পেয়ে ঠিক আছে তো এটার দাম হচ্ছে আমাদের 2500 টাকা বাড়িতে আইসা দিয়ে গেছে আমাকে যেতেও হয় নাই ঠিক আছে প্রবাসী সব থেকে আপনারা চাইলে অর্ডার করতে পারবেন আমার কাছে ভালো লাগলো আমি আমাকে স্পন্সর করার জন্য এক টাকাও তারাও দেয় নাই আমি নিশ্চিত তাই আপনাদের সাথে শেয়ার করলাম যে আমি বউকে একটা গিফট করলাম তো যাই হোক যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন পাশাপাশি শেয়ার করবেন হ্যাঁ নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ